ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা লাভ করে 2010 সালে। এই প্রতিষ্ঠার সময় থেকেই জনাব গোলাম আরিফ টিপু সাহেব চিফ প্রসিকিউটর হিসেবে কাজ করে আসছেন। ট্রাইব্যুনাল দুইয়ের জন্ম হয় 2012 সালে। 2012 সাল থেকে আমি ট্রাইব্যুনাল দুইয়ের সদস্য ছিলাম এবং এক পর্যায়ে আমি ট্রাইব্যুনাল টুয়ের চেয়ারম্যান ছিলাম। আমার পাশে বিচারপতি এনায়েতুর রহিম সাহেব, তিনি ট্রাইব্যুনাল ওয়ানের চেয়ারম্যান ছিলেন তার কিছুদিন পর থেকেই। আমাদের দুইটি ট্রাইব্যুনালেই তিনি বহুবার এপিয়ার করেছেন, অনেক মামলায় তিনি সহযোগিতা করেছেন আদালতকে, ট্রাইব্যুনালকে। এবং তিনি একজন প্রতিদর্শ আইনজীবী ছিলেন এবং তার প্রগতিশীল চিন্তা এবং তার মনন এবং তার অসাম্প্রদায়িক চেতনা চিরদিন এদেশের আইনজীবীদেরকে তাদের এই পথে থাকতে সান্নিধ্য করবে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি, আপনাদেরকে ধন্যবাদ। আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের শুরু থেকেই ওনার যে ভূমিকা যুদ্ধাপরাধীদের বিচার করার ক্ষেত্রে, এরা জাতি সবসময় স্মরণ রাখবে। মাননীয় মন্ত্রী মহোদয় এখন আইএলও কনফারেন্সের জন্য বিদেশে আছেন, মাননীয় মন্ত্রী মহোদয় শুনে শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিহি আত্মার মাগফিরাত কামনা করেছেন। আমরা এই যে ওনার অবদান, সেই অবদানটা জাতি সবসময় স্মরণ রাখবে। আইন ও বিচার বিভাগ মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের জন্য যে ফেসিলিটিসগুলি দরকার সেগুলি সবসময় দিয়ে আসছেন এবং আমরা যেটা মাননীয় মন্ত্রী মহোদয় আসার পরে আমরা চিফ প্রসিকিউটরের যে শূন্য পদে সেটা পূরণের ব্যবস্থা গ্রহণ করব। আমরা আশা করি মরহুমের আত্মার বিদেহী মাগফিরাত কামনা করি। সত্যিকার মুক্তিযোদ্ধার দায়িত্ব যতটুকু যেইভাবে পালন করার সেইভাবে তিনি এই অপরাধীদের একাত্তরের ঘাতকদের বিচারের দায়িত্ব তিনি পালন করেছেন, আমৃত্যু পালন করে গেছেন। শেষ বয়সে তিনি অসুস্থ থাকার পরও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে তিনি মাঝে মাঝে স্ত্রী হতে আসতেন আমরা খবর পেয়েছি। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি নিজেকে ধন্য মনে করছি, আসলে এই ট্রাইব্যুনালের সাথে জন্মলগ্ন থেকেই আমার সংশ্লিষ্টতা এবং টিপু ভাই বলতাম, তিনিও ছোটো ভাইয়ের মতোই আমাকে স্নেহ করতেন। আজকে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, একজন সৎ নির্ভীক মানুষ হিসেবে আল্লাহ তার বেশ নসিব করে দিয়ে যাবে।